ইন্ডিয়া স্টুডেন্ট আমাদের সবাইকে স্বাগতম জানাই সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুদিন আগে একটা সিদ্ধান্ত নেয় যে কমন এলিজিবিলিটি টেস্ট বা সেট নামে একটা পরীক্ষা এরপর থেকে তারা কন্ডাক্ট করবে এবং সেই পরীক্ষায় কী কী হবে না হবে এবং সিলেবাস কী হবে কীভাবে পরীক্ষা হবে না হবে তার সম্পর্কে তারা রিসেন্টলি কিছু আপডেট দিয়েছে আসো আজ এই ভিডিওতে আমরা সেই রিসেন্টলি আপডেটগুলো আমরা জেনে নিই তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন শেষ করো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের যা সিদ্ধান্ত দিয়েছে কিছুদিন আগের আপডেটে তারা জানাচ্ছে যে দু হাজার একুশ সাল থেকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কমন টেস্ট বা সেট পরীক্ষা নেবে তারা এই পরীক্ষার জন্য তারা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বা এনআরএ নামে একটা নতুন এজেন্সিকে দায়িত্ব দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট জানিয়েছে যে আগামী বছর থেকে অর্থাৎ দু হাজার থেকে বিভিন্ন ধরনের যে সরকারি চাকরি বা বিভিন্ন রকম পরীক্ষাগুলো যেগুলো হয়ে থাকে তার প্রিলিমিনারি পরীক্ষাগুলো আর আলাদা আলাদা করে হবে না সেগুলো একসাথে হবে যেমন এসএসসি আরবিপিএস এসব যে পরীক্ষাগুলো হয় তার যে প্রিলিমিনারি পরীক্ষাগুলো সেই প্রিলিমিনারি পরীক্ষাগুলো কিন্তু আর আলাদা করে হবে না কমন টেস্ট বা সেট পরীক্ষা প্রথমত একটা তারা নেবে এবং সেই পরীক্ষা নেওয়ার পরে তারা একটা রেজাল্ট বা মার্কস বের করবে অ্যাকচুয়ালি তারা একটা স্কোর কার্ড তৈরি করবে এবং সেই স্কোর কার্ডের রেসপেক্টেই কিন্তু পরবর্তীকালে মেন্স এবং ইন্টারভিউ যেগুলো হয়ে থাকে বিভিন্ন পরীক্ষার জন্য সেই বিভিন্ন বোর্ড যাদের দায়িত্ব দেয় সেইগুলো তারা করবে অর্থাৎ এসএসসি আর বি আইপিপিএস এইসব যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো তারা যে যে এজেন্সির মাধ্যমে করে থাকে সেই এজেন্সিগুলো শুধুমাত্র মেন্স এবং ইন্টারভিউ এইসব কাজগুলি তারা করবে প্রিলিমিনারি পরীক্ষাটা কমন এলিবিলি টেস্টের মাধ্যমে হবে এখন এই সেট যে পরীক্ষাটা সেই সেট পরীক্ষাটা সম্বন্ধে তোমাদের মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে যেহেতু নতুন বিষয়গুলো এসছে হ্যাঁ প্রথমে একটা বলে রাখি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও পর্যন্ত কোনো সঠিকভাবে গাইডলাইন এখনও তৈরি করেনি সবে সবে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি তারা ভালোভাবে সঠিকভাবে গঠন করেছে এবং তারা বিভিন্ন রকম গাইডলাইন এবং সিলেবাস সম্বন্ধে সঠিক ধারণা কিছুদিন পর থেকে তারা দিতে শুরু করবে তো আপাতত তারা যে আপডেটগুলো দিয়েছে সেই আপডেটগুলো নিয়েই আজ আমি এই ভিডিওতে আলোচনা করছি প্রথমত ইনারে শুধুমাত্র টায়ার ওয়ানের যে প্রিলিমিনারি পরীক্ষাগুলো হতো সেই পরীক্ষাগুলোই কিন্তু সেটে করবে বছরে সাধারণত দুবার এই পরীক্ষাগুলো হবে এবং এই দুটো পরীক্ষার মাধ্যমে যেটা ভালো ফল হবে সেটাই কিন্তু তারা গণ্য করবে ধরো তোমরা কোনো একটা পরীক্ষায় নব্বই পেলে আর তার পরের বারে পরীক্ষাটায় কেউ সত্তর পেলে তাহলে ওই নব্বইটাই কিন্তু গণ্য হবে আবার কোনো একটা পরীক্ষায় দেখা গেলো প্রথমে পরীক্ষায় তুমি আশি পেলে পরের পরীক্ষায় নব্বই পেলে সেই নব্বইটাই গণ্য হবে অর্থাৎ ভালো যে রেজাল্টটা থাকবে সেই রেজাল্টটাই কিন্তু গণ্য হবে আপাতত এসএসসি আর আরবি এবং আইবিপিএস এই তিনটে পরীক্ষায় প্রিলিমিয়ারি পরীক্ষাগুলো একসাথে করে সেট পরীক্ষা হবে এছাড়াও ধীরে ধীরে আরও যে পরীক্ষাগুলো আছে সেগুলো পরীক্ষাগুলো এর সেটের আওতায় আনা হবে এছাড়াও যে রাজ্যস্তরের যে পরীক্ষাগুলো হয়ে থাকে রাজ্যস্তরের পরীক্ষাগুলো কিন্তু ধীরে ধীরে সেন্ট্রাল গভর্নমেন্ট এই সেটের আন্ডারে নিয়ে আসবে এখানে মার্কসের বদলে স্কোর কার্ড তৈরি করাটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই স্কোর কার্ড আগামী তিন বছর বৈধ থাকবে যে স্কোর কার্ডের যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্ট ডেট থেকে আগামী তিন বছর এই স্কোর কার্ড ভ্যালিড থাকবে এই স্কোর কার্ড শুধু সরকারি চাকরির ক্ষেত্রেও নয় পাবলিক সেক্টরের ক্ষেত্রে বৈধ হবে পাবলিক সেক্টরের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা বিভিন্ন রকম এজেন্সির মধ্যে পরীক্ষা নিতে গেলে তাদের অনেক রকম খরচা বিভিন্ন রকম খরচা দেখা দেয় এতে কী হবে রাজ্য সরকারের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে খরচা যেমনভাবে তারা একসাথে কমন টেস্ট নেওয়ার ফলে তাদের খরচাটা যেরকমভাবে বাঁচবে এমনি পাবলিক সেক্টরেরও খরচা কিন্তু বেঁচে যাবে তারা শুধুমাত্র তাদের এই যে স্কোর কার্ড থাকবে সেই স্কোর কার্ডের রেসপেক্টে তারা জিডিপিডি করে তারা কিন্তু তাদের রিক্রুটমেন্টগুলো করে নিতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রতিটা জেলাতেই কিন্তু আস্তে আস্তে তারা কী করবে একটা করে পরীক্ষা কিন্তু তৈরির চিন্তাভাবনা করছে এখনও পর্যন্ত যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো বিভিন্ন রকম স্টেজের হয়ে থাকে যেমন মাধ্যমিক স্টেজের একটা হয় উচ্চ মাধ্যমিক স্টেজের হয় গ্রাজুয়েশন লেভেলে বিভিন্ন লেভেলে কিন্তু পরীক্ষাগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে এই সেটের ক্ষেত্রেও সেগুলো তাই হবে যে সেট পরীক্ষা হবে সেট পরীক্ষাগুলো কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আলাদা পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আলাদা পরীক্ষা হবে গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে কিন্তু আলাদা পরীক্ষা হবে যারা গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা দেবে এবং যারা গ্র্যাজুয়েট কোয়ালিফাইড তারা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা আলাদা পরীক্ষা দিতে পারবে তেমনি যারা উচ্চ মাধ্যমিক কোয়ালিফাইড তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য পরীক্ষা দিতে পারবে গ্র্যাজুয়েশনের জন্য তারা পরীক্ষা দিতে পারবে না যেমন আগে যেরকম নিয়ম ছিল ঠিক সেরকমই নিয়মটা থাকবে কিন্তু পরীক্ষাটা কী হবে যে একসাথেই কিন্তু সেট পরীক্ষা হবে এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় যে সেট পরীক্ষা হবে তার সিলেবাসটা কী হবে সেই সিলেবাসটা সম্বন্ধে এখনও সঠিক কোনো ধারণা তৈরি হয়নি সিলেবাসটা দেখো একটা জিনিস তোমরা দেখে থাকবে যে এসএসসি আরআরবি এইসব যে পরীক্ষা বা আইবিএস প্রত্যেকটা পরীক্ষার কিন্তু প্যাটার্নগুলো আলাদা প্রতিটা পরীক্ষার মধ্যে কিন্তু বিভিন্ন রকম ডিফারেন্স প্রচুর পরিমাণে রয়েছে তাই সেই পরীক্ষাগুলো কিভাবে সরকার আলাদা করে আলোচনা করবে বা কীভাবে সব কটা পরীক্ষার পরীক্ষাগুলোকে একসাথে নেবে সেটা সম্বন্ধে এখনও সরকার সঠিক ধারণা দিয়ে উঠতে পারেনি আশা করা যায় সমস্ত পরীক্ষার মধ্যে যে কমন কমন যে জিনিসগুলো আছে সেই কমনগুলোর উপর নির্ভর করে কিন্তু সেট পরীক্ষাটা নেবে যাতে তারা এলিজিবিলিটি বা যেগুলো রিডাকশনগুলো সেই রিডাকশনগুলো খুব সহজে তারা করে নিতে পারে তবে অনলাইন যেহেতু পরীক্ষা হবে সেখানে ধরে নিয়ে যেতে পারে যে পরীক্ষাগুলো সব এমসি টাইপি হবে তো যেহেতু কমন সিলেবাস হবে সেই কমন সিলেবাস হওয়ার জন্য যারা স্পেশালি এসএসসি বা স্পেশালি আরএসবি বা আরএ এর জন্য প্রিপারেশন করছিলে তাদের কিন্তু এখন একটা অন্যরকমভাবে একটু প্রিপারেশান করতে হবে শুধুমাত্র প্রিলিমিয়ানের জন্য মেন্সের জন্য তারা যেরকমভাবে প্রিপারেশন করছিল সেরকম প্রিপারেশান কিন্তু তাদের চালিয়ে জ্বালেই চলবে কিন্তু প্রিলিমিয়ানের জন্য তাদের প্রিপারেশনে কিন্তু একটু পদ্ধতি পালতে হবে কারোর ক্ষেত্রে সুবিধা হবে এবং কারো কারোর ক্ষেত্রে কিছু কিছু অসুবিধাও তৈরি হবে তো এইসবগুলো মিলিয়ে ভবিষ্যতে কীভাবে সিলেবাসটা তৈরি করবে সেটা ভবিষ্যতে আমরা জানতে পারবো আমি যখনই এই সিলেবাসের সম্বন্ধে আপডেট পেয়ে যাই তোমাদের অবশ্যই আমার ভিডিওতে জানিয়ে দেবো তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং নতুন বিষয় হওয়ার জন্য নতুন আপডেট হওয়ার জন্য বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করো বিষয়টা এবং এই ভিডিও সম্বন্ধে তোমাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে বা সেট সম্বন্ধে আরও কিছু যদি জিজ্ঞাসা থাকে বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখন পর্যন্ত ভিডিও এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ